গল্পের শুরুতেই আমরা গ্যাংটক এর একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাই। তাদের মধ্যে প্রথম হচ্ছে লক্ষ্য। লক্ষ্য হচ্ছে একজন শহীদ আর্মি অফিসারের ছেলে, আর লক্ষ্যের মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা শেখাচ্ছে, আর লক্ষ্যের কাছে তার বাবা স্যাক্রিফাইসের কোনো গুরুত্বই ছিল না। এরপর আমরা লক্ষ্যের গ্রুপের আর একটা মেয়ে জিয়াকে দেখি, আর এরপর সালোনি, যে কিনা পড়াশোনায় ভীষণই ভালো ছিল, আর তারপর আরডি। আরডি একজন ড্রামার ছিল, আর ছিল নীল, যে একজন বাইকার ছিল। আর তারা লক্ষ্যহীনভাবে নিজেদের জীবন কাটাতো, যেদিন যেরকম ইচ্ছা সেরকম চলতো, আর নিজেদের জীবনগুলোকে মজা করেই কাটিয়ে দিত। কিন্তু এরপরে একদিন তাদের প্রিন্সিপাল সব স্টুডেন্টকে জানান যে তাদের এই কলেজটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ তাদের কলেজটা যে জমিতে রয়েছে সেই জমিটার 100 বছরের লিস্ট তাদের কাছে ছিল, আর এখন 100 বছর হয়ে গেছে, আর অস্ট্রেলিয়ার একটা কোম্পানি এখানে ক্যাসিনো বানাতে চায়। আর এই কথা শুনে স্টুডেন্টরা ভীষণই হতাশ হয়ে পড়ে, আর লক্ষ্যরা বলে যে তারা যে করেই হোক তাদের কলেজকে বাঁচাবে, কিন্তু তার জন্য কি করতে হবে। আর প্রিন্সিপাল তাদেরকে জানান যে অস্ট্রেলিয়ার একটা কলেজের একটা কম্পিটিশনে তাদের কলেজের স্টুডেন্টদেরকে হারাতে হবে, তাহলে তারা তাদের কলেজকে বাঁচাতে পারবে। আর এরপর একটা টিম তৈরি হয় যারা অস্ট্রেলিয়াতে কম্পিটিশনের জন্য যায়, আর এই কম্পিটিশনটার 5টা রাউন্ডে হবে, 3টে রাউন্ড অস্ট্রেলিয়াতে হবে আর 2টো রাউন্ড ইন্ডিয়াতে হবে। আর অস্ট্রেলিয়াতে গিয়ে লক্ষ্যের তার ছোটবেলার বন্ধু দেবুর সঙ্গে দেখা হয়, আর সেখানে লক্ষ্য জেনি নামের একটা মেয়েকেও দেখে, জেনি তাদের কম্পিটিটর ছিল। কিন্তু লক্ষ্য আর জেনি একে অপরকে পছন্দ করতে শুরু করে। যাই হোক, এরপর তারা সবাই কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর দেখা যায় যে লক্ষ্যরা পারফর্ম করার আগেই অস্ট্রেলিয়ান টিম পারফর্ম করে, আর তারা লক্ষ্যদের গানটাকে চুরি করে নিয়েছিল, যে গানটা লক্ষ্যরা কম্পিটিশনে গাইতো। আর এটা জানতে পেরে লক্ষ্যরা ভীষণই আশ্চর্য হয়। অন্যদিকে দেখা যায় যে দেবু সে অস্ট্রেলিয়ার কম্পিটিটরদের সঙ্গে এই নিয়ে যখন কথাবার্তা বলতে যায়, তখন তারা দেবুকে ধরে অনেক মারে, আর দেবুকে হসপিটালাইজ করা হয়। অন্যদিকে লক্ষ্য তার টিম মেম্বার একটা হিন্দি গান গায়, কিন্তু তারা এই রাউন্ডটা হেরে যায়। আর সেকেন্ড রাউন্ড ছিল চেস গেম, আর সেলোনি এই রাউন্ডটা জিতে যায়। অন্যদিকে দেখা যায় যে দেবুর কন্ডিশন ভীষণই খারাপ ছিল, আর তার মৃত্যু হয়। আর দেবুর এই মৃত্যুতে তার বন্ধুরা ভীষণই ভেঙে পড়ে। আর থার্ড কম্পিটিশন ছিল একটা বাইক রেস, কিন্তু দেবুর মৃত্যুর কারণে তারা এতটাই আপসেট ছিল যে এই বাইক রেসটা তারা হেরে যায়। আর এরপর তারা সবাই ইন্ডিয়াতে ফিরে আসে, আর সবাই ভীষণই উদাস ছিল। আর এরপর কয়েকদিন কেটে যায়, আর এবার অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়াতে আসবে ফাইনাল 2টো রাউন্ডের জন্য, আর ইন্ডিয়ার টিম 2-1 পিছিয়ে ছিল। অন্যদিকে আমরা দেখি যে লক্ষ্য আর সেলোনি একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু তার মধ্যে অস্ট্রেলিয়া থেকে জেনি যখন আসে, তখন লক্ষ্য আর সেলোনির সম্পর্কে ছেদ পড়ে, আর সেলোনি লক্ষ্যের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। এরপর তারা সবাই কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর লক্ষ্য জানতে পারে যে তাদের গ্রুপের নীল হচ্ছে ট্রেটার, আর সেই অস্ট্রেলিয়ার টিমের কাছে তাদের গানটা দিয়ে দিয়েছিল, কারণ অস্ট্রেলিয়ার টিম মেম্বারদের একজন নীলকে অস্ট্রেলিয়ার ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর নীলের এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে লক্ষ্য ভীষণই রেগে যায়, আর সে মনে করে যে নীলের জন্যই দেবু মারা গেছে। আর এরপর জিনি সাহায্যে লক্ষ্যে নীলের কাছে এটা প্রমাণ করে যে আসলে অস্ট্রেলিয়ার টিম তাকে ঠকিয়েছে, তারা আসলে তার কোনো হেল্প করবে না। আর এরপর নীল নিজের ভুল বুঝতে পারে, আর সে ঠিক করে যে সে তাদের টিমকে এই কম্পিটিশনে জেতাবেই। আর 4th রাউন্ড ছিল একটা সাইকেল রেস। প্রথমে নীল ঠিক করেছিল যে সে এই সাইকেল রেসে হেরে যাবে, কিন্তু এবার সে প্রাণপণ চেষ্টা করে এই সাইকেল রেসটা জেতার, কিন্তু সাইকেল চালাতে চালাতে নীল পড়ে যায়, আর তার পা ভেঙে যায়। আর এরপর নীলের জায়গা লক্ষ্য নেয়, আর লক্ষ্য এই সাইকেল রেসে জিতে যায়, আর 2টো টিমের মধ্যে টাই হয়ে যায়। আর ফাইনাল রাউন্ড ছিল রক ক্লাইম্বিং, আর 2টো টিমের থেকে একজন মেম্বারকে তাদের পুরো টাস্কটা কমপ্লিট করে নিজেদের নিজেদের দেশের ফ্ল্যাগ কালেক্ট করতে হবে, আর যে আগে সে ফ্ল্যাগ কালেক্ট করবে সেই জিতে যাবে। আর এরপর কম্পিটিশন শুরু হয়, আর সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে লক্ষ্য ফাইনালি তার দেশের ফ্ল্যাগ আগে হাতে নেয়, আর তাদের টিম এই কম্পিটিশনটা জিতে যায়, আর পুরো কলেজ তাদের এই জয়টাকে সেলিব্রেট করে। আর দেখা যায় যে লক্ষ্য আর তার টিম তাদের কলেজটাকে বাঁচাতে সক্ষম হয়, আর এবার থেকে এই কলেজ আর এই কলেজের ল্যান্ড তাদেরই। আর শেষে আমরা দেখি যে লক্ষ্য আর সেলোনির মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়, আর তারা দুজন এক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে লক্ষ্যের দুই বন্ধু জিয়া আর পারডিও একে অপরকে ডেট করতে শুরু করে,
যেটা ভীষণই আশ্চর্য ছিল, কারণ তারা দুজনেই একদম অন্যরকম মানুষ। যাই হোক, তারা সবাই একসঙ্গে খুব খুশি ছিল আর নিজেদের কলেজ জীবনটাকে তারা এনজয় করতে শুরু করে। কিন্তু সেই সঙ্গে তারা জীবনের লক্ষ্য আর দায়িত্বকেও ভালো করে বুঝে নেয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।